সো এখানে হচ্ছে যে একটা মুভমেন্ট অফ ফোর্সেস অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, গতকালকে যে আমরা থিওরি থিওরি ঠিক না মানে সিম্পল জাস্ট একটা ইকুয়েশন দেখছিলাম, সো সেইটারই হচ্ছে যে আজকে সেটার বেসিস করে একটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেবো। এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রবলেম, যেটা তোমাদের ইন্টারে যা করে আসছো তার বেসিসে তোমাদেরটা হবে। তো সেটার একটা দেখি, সো এখানে কি করা হয়েছে যে একটা লিভার আছে, এই লিভারটা হচ্ছে কি যে ও পয়েন্টে একটা লিভার আছে, ও পয়েন্টের থেকে এই ও এ হচ্ছে এটা লেন্থ যেটা হচ্ছে 24 ইঞ্চি, এবং এই লিভারের এ পয়েন্টের মধ্যে কি করা হচ্ছে একটা ভার্টিক্যাল ফোর্স নিচের দিকে, এখানে দেখা আছে ভার্টিক্যাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে 100 পাউন্ডে। সো এটার উপর বেসিস করে আমাদেরকে কিছু জিনিস বের করতে বলা হয়েছে, ঠিক আছে। সো এখন আমি যদি এই প্রবলেমটাতে যাই, প্রবলেমটা এটা প্রথমে কি হচ্ছে দ্য মোমেন্ট অফ 100 পাউন্ড ফোর্স অ্যাবাউট হচ্ছে ও, যে ও এর রেসপেক্টে 100 পাউন্ড ফোর্স এর হচ্ছে কত মোমেন্ট হবে সেটা বের করা, যে এই পয়েন্টের রেসপেক্টে। সো এটা কিভাবে বের করা যেতে পারে, এটা করতে হবে কিভাবে, আমরা জানি যে একটা পয়েন্ট এখানে ও পয়েন্টের রেসপেক্ট, যদি একটা পয়েন্ট ও পয়েন্টের রেসপেক্টে এম ও সমান সমান কি হবে ফোর্স ইনটু ডিস্টেন্স, ঠিক আছে। সো এখানে ফোর্স কোনটা আছে, ফোর্স কত হবে এখানে, কারো মনে আছে কি বলছিলাম, লম্ব দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স, যে ওই পয়েন্টের রেসপেক্টে ওই ফোর্সটা, সো এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটার সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, মানে কোশ্চেনটা হচ্ছে যে আমি তোমাদেরকে গত ক্লাসে যে এফ ইনটু ডি বলছিলাম যে ফোর্স ইনটু ডিস্টেন্স মানে হচ্ছে মোমেন্ট, সেখানে ফোর্স দেয়া ছিল হচ্ছে যে ধরো এখানে ফোর্স 100 আছে, আর ডিটা বলা হচ্ছে কি যে ডিটা কি বলছিল একজন বললো যে ঠিক বলছো যে শর্টেস্ট ডিস্টেন্স, যে ওই পয়েন্ট থেকে ওই ফোর্সের যেটা শর্টেস্ট ডিস্টেন্স সেটাই হচ্ছে ডি। সো সেই শর্টেস্ট ডিস্টেন্স আঁকার প্রসেস কি বলছিল তোমরাই বলছিলে, আমি বলি নাই, কি ছিল ওটা 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার টানবো সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে শর্টেস্ট, কারণ আমি যদি পারপেন্ডিকুলার না টানি দেখা যাচ্ছে কি যে যদি পারপেন্ডিকুলার হয় সেগুলা কি হবে এটার তুলনায় বড় হবে, কিন্তু আমার দরকার শর্টেস্ট ডিস্টেন্স, সেই জন্য হচ্ছে 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার রাখবো, 90 ডিগ্রি তো এখানে মানে পারপেন্ডিকুলার রাখবো ওই ফোর্সের উপরে ওই পয়েন্ট থেকে। সো আমার প্রশ্ন হচ্ছে যখন আমি এখন এই ফোর্সটার রেসপেক্টে মানে এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সের জন্য মোমেন্ট বের করতে চাচ্ছি, তখন আমার ফোর্স তো আমরা বুঝতেছি যে 100 পাউন্ড, আর ডিস্টেন্স তাহলে কোনটা হবে, ডিস্টেন্স কি কোনটা হবে তাহলে, স্যার ডিস্টেন্স তো নিচে দেওয়াই আছে স্যার, পারপেন্ডিকুলার টানার পর আমার ওই পয়েন্ট থেকে যেটা দূরত্ব, হ্যাঁ কত সেটা ভ্যালু কত বলো আমাকে, দে আছে এটা তো ডি স্যার, ডি সেই ডিটা কত হবে তাহলে, ডিটা কত হবে যে ফোর্স আর ইয়া 24 ইঞ্চি দেওয়া আছে স্যার, আর অ্যাঙ্গেল দেওয়া আছে স্যার, বের করতে পারবো, হ্যাঁ সেটাই 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 বলো যে ইয়ার লম্ব ভূমি বা অতিভুজ স্যার, হ্যাঁ তাহলে ডি কস কি হবে সূত্র বলো, কস 60 ডিগ্রি, কস দিয়ে করব স্যার, তাহলে কি হবে কস কস 60 ডিগ্রি ডি বাই ইনটু 20 হ্যাঁ কস 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি ডি ডি বাই 100, আচ্ছা কস 60 ডিগ্রি কস টু ভূমি কত, ভূমি হচ্ছে ডি d by 24 d by 100 কেন দৈর্ঘ্য কত 100 তো স্যার ফোর্স না স্যার 16 টু 24 দিয়ে আমি কি করব, ঠিক আছে অসুবিধা নাই, d by 24 তাহলে কি হচ্ছে d সমান সমান কত আসছে 24 cos 60 কত আসে ভ্যালু তাড়াতাড়ি ক্যালকুলেট করব, কত আসে স্যার 12 ইঞ্চি, ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম ডিসটেন্সটা পেয়ে গেলাম, তাহলে আমরা মোমেন্টটা পেয়ে গেলাম কত সব ঠিক আছে কোনো কিছু মিসিং নাই, আর এটা দিলে কি বুঝে যাবে মোমেন্টটা কিরকম নাকি আর কিছু দিতে হবে ইনফরমেশন, সাইন দিতে হবে স্যার, একটা দিক দিতে হবে না স্যার, কি দিতে হবে, সাইন দিতে হবে স্যার, সাইন কি হবে, সাইনটা কি হবে, সাইন বা ডিরেকশন হ্যাঁ সাইনটা কি হবে, পজিটিভ হবে, সাইনটা হবে স্যার পজিটিভ, পজিটিভ কেন, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে দেখি, এই পয়েন্টের রেসপেক্টে যদি এটা ঘোরার চেষ্টা করে কোন দিকে ঘুরতেছে,
স্যার নিচে তো সাইন দেওয়া আছে ওই যে কোথায় সাইন দেওয়া আছে সবুজ দাগ দিয়ে দেওয়া আচ্ছা সবুজ দাগ দিয়ে দিলাম কিন্তু এটা কি ক্লক পজিটিভ না নেগেটিভ সেটা বলো ঠিক মতো আচ্ছা স্যার নেগেটিভ স্যার সরি নেগেটিভ নেগেটিভ সো এটা উত্তরটা কি হবে 1200 পাউন্ড ইঞ্চ নেগেটিভ অথবা তুমি এভাবে দিতে পারো ক্লকওয়াইজ 1200 পাউন্ড ইঞ্চ এটা দিলেও হবে ঠিক আছে তুমি যদি নেগেটিভ দাও তাও ঠিক আছে এরকম ক্লকওয়াইজ দিলে সেটা হবে আর কি কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝা গেছে এটা একদম একদম এলিমেন্টারি প্রবলেম এটা তোমাদের এমনি পড়া উচিত সো সিমিলারলি আরেকটা প্রবলেম আছে দেখি এখন কি বলতেছে যে এইটা সেকেন্ড সিচুয়েশন কি বলতেছে যে এখানে আগেরটাতে যেমন 1200 পাউন্ড ইঞ্চ মোমেন্ট তৈরি হয়েছিল 1200 পাউন্ড ইঞ্চ কত ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হয়েছিল সেইটা মোমেন্ট সমান সমান তাই থাকবে বলতেছে এখন আমাদের ফোর্সটা যেটা কি ছিল ভার্টিক্যাল সেটা ফোর্স ছিল সেটাকে চেঞ্জ করে আমি কি করব একটা হরাইজন্টাল এফ ফোর্স দিব হরাইজন্টাল ফোর্সটা হচ্ছে এফ দিলাম ঠিক আছে ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ হ্যাঁ এটা গতকালকে বলছিলাম ক্লাস ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ আর কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ আচ্ছা একটু ধরো সো এখন হচ্ছে যে এখন আমরা এই প্রবলেমটাতে দেখি যে এখানে বলা হচ্ছে ফোর্সটা কত হবে যদি আমি ফোর্সটাকে এই ডিরেকশন থেকে চেঞ্জ করে এই ডিরেকশনে দিয়ে দিই আর কি ঠিক আছে আগের ছিল ভার্টিক্যাল এটাকে হরাইজন্টাল করে দিছি তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে কি করবো বলো যে কোনো একজন বলো এম জিরো ইকস টু এফ ইন্টু ডি ঠিক আছে তো এম জিরোটা ফিক্স 1200 এফটা আমাদেরকে বের করতে হবে তাহলে ডিটা কি আমরা বের করতে পারবো জানি ডি কত হবে এখান থেকে তাহলে এফ এর ভ্যালুটা কত আসে 1200 কে ভাগ দেয় এটা দিয়ে 50 কত আসে স্যার এখানে ডিসটেন্স একটু দেখাবেন আমি বুঝি নাই স্যার ডিসটেন্সটা কি হচ্ছে এখন দাঁড়াও ক্লিয়ার করি স্যার এফ স্যার 57.73 ঠিক আছে উত্তর এফ হচ্ছে 57.73 লম্ব টানবো সো এইটা হচ্ছে লম্ব এই বাহুটার দৈর্ঘ্য আমার লাগবে এই যে ডি দেয়া আছে এখানে সো এখন এইটা যদি হচ্ছে 60 ডিগ্রি হয় তাহলে হচ্ছে কোনটা 60 ডিগ্রি এটা 60 এটা 60 ডিগ্রি না ঠিক আছে এটা 60 ডিগ্রি হলে আমার ডি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন 60 তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে ঠিক আছে সো এটা গেল এটার পরে এখন তিন নাম্বার যেটা আছে সেটা বলতেছে কি যে দ্য স্মলেস্ট ফোর্স অ্যাপ্লাইড এট এ উইচ ক্রিয়েটস দ্য সেম মোমেন্ট অ্যাবাউট ও
ঠিক আছে। সো এইটাই হচ্ছে যে এটার একটু ট্রিকি প্রবলেম, যেটা হচ্ছে যে আমরা একটু চিন্তা করে বের করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে যে আমাদের লিভারটা আছে, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, কোনো সমস্যা নেই। সো এখন এইটাতে হচ্ছে কি যে এখানে ছিল আমাদের এটা 60 degrees, সেটা আঁকলাম। সো আমরা কি করছি, অলরেডি চেক করছি কি একটা হচ্ছে কি এফ কত পাইছি আমরা 57.7 pounds, আর এইটা পাইছে হচ্ছে 100 pounds, মানে পাইছি মানে কি এইটা যখন 100 pounds ছিল তখন তার জন্য একটা তার জন্য 1200 moments পাইছি, আবার এর জন্য হচ্ছে যে 1200 moments পাইছি, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে সেম মোমেন্ট তৈরি করার জন্য আমরা যখন এই ফোর্সের ডিরেকশন চেঞ্জ করতেছি, এটা কি ছিল, এটা ভার্টিক্যাল ছিল, এটা হরিজন্টাল, ডিরেকশন যখন চেঞ্জ করছি তখন কি হচ্ছে ফোর্সের ভ্যালুও চেঞ্জ হচ্ছে, রাইট? এটা তো সবাই বুঝতে পারতেছো যে সেম মোমেন্টের জন্য আমি এটা ডিরেকশন চেঞ্জ করলে আমার ফোর্সের ভ্যালুও চেঞ্জ হচ্ছে। তার কারণ কি, কেন চেঞ্জ হচ্ছে এটা কি কেউ বলতে পারবো? ফার্স্টে বলো তো কেন এই যে ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেম মোমেন্টের জন্য যদি আমি ডিরেকশন চেঞ্জ করি? এই যে মোমেন্ট এফ ইনটু ডি, আমরা দেখতেছি 1200 moments রাখতে হলে এদের যখন আমি ডিরেকশন চেঞ্জ করতেছি তখন আমার এফ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কারণটা কি? একদম স্ট্রেট ফরওয়ার্ড কারণ, দেখলে ইকুয়েশনের মধ্যে আছে, কি ঘটতেছে? গ্র্যাভিটি না, গ্র্যাভিটি না, এত জটিল কিছু না, এখানে দেখো ইকুয়েশন দেখে বলো, দূরত্ব কমায় দিচ্ছি, ডিসটেন্স, ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে, রাইট? স্ট্যাট অফ ফ্যাক্ট চেঞ্জ হচ্ছে, যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল যদি চেঞ্জ করি তাহলে করেসপন্ডিং এই পয়েন্টের রেসপেক্টে এর হচ্ছে কি ডিসটেন্স চেঞ্জ হচ্ছে। সো এই ডিসটেন্স স্বাভাবিকত টর্কের 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 কথা যদি চিন্তা করি তাহলে স্যার ডিসটেন্স চেঞ্জ হইলে তো স্যার ফোর্স কমবে, ডিসটেন্স চেঞ্জ হইলে, চেঞ্জ হইলে মানে কি চেঞ্জ না কি ডিসটেন্স চেঞ্জ হলে কমবে না, ডিসটেন্স যদি কমে তাইলে টর্ক কমবে, আর ডিসটেন্স বাড়লে টর্ক বাড়বে, সেটাই তো। সেইটার কথা আমি এখানে বলতেছি যে আমি এখানে মোমেন্ট বা টর্ক যেটাই বলো এটা আমি ফিক্সড রাখছি, যদি আমি ডিরেকশন চেঞ্জ করলে আমার ডিসটেন্স কমে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার করেসপন্ডিং হচ্ছে ফোর্স চেঞ্জ হচ্ছে। আমি এই জিনিসটা কি বলার চেষ্টা করছি যে ফোর্স এবং ডিসটেন্স দুইটা চেঞ্জ করে আমাকে এটা সমান রাখতে হচ্ছে, তাই এটা ভালো কথা। সো তার মানে এই যে এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এমন একটা অ্যাঙ্গেল ডিরেকশন আছে, সেই ডিরেকশনের জন্য কি হবে, ফোর্সের ভ্যালু সবচেয়ে লোয়েস্ট হইতে পারে না? আমরা তো দেখছি 100 থেকে চেঞ্জ হয়ে 57 হচ্ছে, হয়তো বাড়তে পারে 100 থেকে। সো এই যে ভ্যালু চেঞ্জ হচ্ছে নিশ্চয়ই এই 1200 pounds মোমেন্টের ক্ষেত্রে এমন একটা ডিস্টেন্স থাকবে ফোর্সের যার জন্য ফোর্সটা হচ্ছে সবচেয়ে কম থাকবে। এটা কি সম্ভব, এটা কি ঘটবে, ঘটতে পারে? বিভিন্ন কম্বিনেশনের মধ্যে ডি কমতে, এফ এর সবচেয়ে ছোট ভ্যালু যখন হবে তখন ডিটা সবচেয়ে বড় হইতে হবে, তাহলেই তো আমরা আবার 1200 পাবো আর কি। এখন হচ্ছে তোমরা যেহেতু এটা বুঝলা, এখন আমাকে বলো যে হচ্ছে ডি এর ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম কখন, এই ছবি দেখে বলো, ডি এর ভ্যালু ম্যাক্সিমাম সবচেয়ে কখন, ডিসটেন্সটা সবচেয়ে বড় কখন? স্যার যখন লিভারটা একদম গ্রাউন্ডেড হয়ে যাবে, মানে স্যার হরিজন্টালি থাকবে যখন, নো স্যার 0 টু এ বরাবর যখন থাকবে, 0 টু এ বরাবর থাকবে, মানে মানে স্যার এটা মানে সমান্তরাল, হ্যাঁ, মানে তাহলে আমার ফোর্সের ডিরেকশন কোন দিকে হইতে হবে, 180 ডিগ্রি হবে স্যার, না 180 ডিগ্রি না, ফোর্সের ডিরেকশন কোন দিকে, লিভার লিভারটার সমান হইলেই তো স্যার ডিসটেন্স সবথেকে বেশি হচ্ছে, হ্যাঁ লিভারটা সমান হইতে গেলে তাহলে আমার ফোর্সের ডিরেকশন কোন বরাবর হইতে হবে, ডিসটেন্সটা যদি নিচের দিকে হবে স্যার 60 ডিগ্রি 0 না 60 ডিগ্রি বরাবর, 60 ডিগ্রি বরাবর, 60 ডিগ্রি বরাবর মানে কোন 60 ডিগ্রি বরাবর, এই বরাবর নাকি এই বরাবর? একজন বলছিল আসতে করে আসে, আবার বলতো শোনা, ও থেকে এ লম্ব হবে, মানে ও থেকে ও এটা যদি বরাবর লম্ব হবে, হয় ও এর উপরে যদি আমার ফোর্সটা লম্ব হয়, রাইট? জি স্যার, এই বরাবর যদি আমি এফ দেই তাহলে আমার ডিসটেন্সটা হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে, রাইট? বুঝা গেছে? জি স্যার, কারণ এই ডিসটেন্সটা সবচেয়ে বেশি হতে পারে 24, এবং 24 কখন হবে, যখন হচ্ছে এফ টা পারপেন্ডিকুলার থাকবে কার্ভ এর উপরে, কারণ আমার তো পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই দরকার। তার মানে 1200 ইকুয়ালস টু হবে এফ মিন ইনটু হচ্ছে ডি ম্যাক্স, আর ডি ম্যাক্সটা কত, 24, আচ্ছা আচ্ছা 1200, তাহলে আমার এফ মিন এর ভ্যালু কত আসতেছে, কত আসে স্যার 50,
50 pound এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু ঠিক আছে সো এই তিনটা এগুলা আসলে একদম বিগিনার লেভেলের এগুলা আসলে এত সময় নিয়ে দেখাইলে তোমাদের কঠিন অঙ্কগুলো করার সময় থাকবে না তো যাই হোক এটা দেয়া হইলো এটার আরেকটা পার্ট আছে তোমাদের ওই যে এখানে দেখবা এটা বইয়ের মধ্যে আছে এটা তোমরা দেখবা কোনো প্রবলেম হলে আমাকে জানাবো এই যে ডিটা দেখবা তোমরা নিজেরা এবং হচ্ছে ইটা এটা তোমরা নিজেরা দেখবা ঠিক আছে সো এটা গেল এটার পরে এখন আমরা আসি যে কি ভেরিগনস থিওরেম সো ভেরিগনস থিওরেমটা কি হচ্ছে এটা হচ্ছে রিজিড বডিজের ভেরিগনস থিওরেম বলতেছে এটা হচ্ছে যে পরবর্তীতে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে মোমেন্ট অ্যাবাউট এ গিভেন পয়েন্ট ও যে ধরলাম একটা ও একটা পয়েন্ট আছে ও আর এটা ধরলাম হচ্ছে অফ দ্য রেজাল্টেন্ট অফ সেভারেল কনকারেন্ট ফোর্সেস সো আমি আগে ওইটা একই যে ধরলাম আমি একটা পয়েন্ট এখানে আছে ও এর চারপাশে অনেকগুলো ফোর্স কাজ করতেছে এদিকে কাজ করতেছে এদিকে কাজ করতেছে ধরলাম সো এই তিনটা ফোর্স বা চারটা ফোর্স বা পাঁচটা ফোর্স এদেরকে যদি আমি তোমাকে বলি দ্য রেজাল্টেন্ট বের করো তুমি কি প্রসেসে রেজাল্ট বের করবা তিনটা যেহেতু আছে ট্রায়াঙ্গুলার মেথড হইতে পারে তারপর হচ্ছে কি যে কম্পোনেন্টে ভাগ করে হইতে পারে তুমি তিনজনেরই ফোর্সের রেজাল্টেন্ট পাইলা ধরলাম একটা ডিস্টেন্স এইট ঠিক আছে সো এটা হচ্ছে যে এ বি সি আর তাদের রেজাল্টেন্ট ফোর্স পেলাম আর আর এটা হচ্ছে কি সেই ও পয়েন্টটা ফিক্স থাকলো ভেরিগনস থিওরেম বলতেছে যে অনেকগুলো ফোর্সের যেটা রেজাল্টেন্ট ফোর্স আছে সেই রেজাল্টেন্টের ফোর্সের একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট ধরলাম এটা ডি তাহলে আর ইনটু ডি সমান সমান কি হবে ওই যে ফোর্সগুলা জন সাহায্য মানে ফোর্সগুলা টোটাল রেজাল্টেন্ট ফোর্স সেই ফোর্সগুলার ওই পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট আছে সেই মোমেন্টের সমান যদি এটা হয় হচ্ছে যে ডি থ্রি এটা যদি হয় ডি ওয়ান আর এটা যদি হয় ডি টু তাহলে সূত্র অনুযায়ী বলতেছে এ ইন্টু ডি ওয়ান প্লাস হচ্ছে যে কি বি ইন্টু ডি টু প্লাস হচ্ছে সি ইন্টু ডি থ্রি এটা হচ্ছে ভেরিগনস থিওরেম যে রেজাল্টেন্ট ফোর্সের মোমেন্ট একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে হচ্ছে ওই রেজাল্টেন্ট ফোর্সের যে যে ভাগগুলো আছে তাদের মানে কি মোমেন্টের সামেশনের সমান ঠিক আছে এটা আরেকবার বলবেন প্লিজ আরেকবার মানে কি বুঝ মানে কোন জায়গাটা বুঝতেছো না স্যার এই যে এটা হচ্ছে মানে রেজাল্টেন্ট ফোর্সের কথাটা যে বললেন স্যার রেজাল্টেন্ট ফোর্স মানে কি আমি বলছি যে এই যে এ বি সি তিনটা ফোর্স আছে এ বি সি তিনটা ফোর্স তাদেরকে যদি তুমি যোগ করো তোমার ওই যে ট্রায়াঙ্গেল রুল ধরো বা হচ্ছে যে কি কি বলে কম্পোনেন্ট রুল দিয়ে ধরো সেটা করার পরে তুমি রেজাল্টেন্ট পাইছো মানে যোগফল পাইছো সবার আর ঠিক আছে এখন আটটা হচ্ছে কাদের এদের তিনজনের হচ্ছে যোগফল এর সূত্রটা বলতেছে যে একটা ধরো যে কোনো একটা পয়েন্ট এখানে আছে এটা সেটা যে কোনো পয়েন্ট হতে পারে এদের মাঝখানে হতে পারে এখানে হইতে পারে এখানে হইতে পারে যে কোনো জায়গায় সেই পয়েন্টের রেসপেক্টে তুমি যদি এই ফোর্স গুলার মোমেন্ট নাও নিয়ে যোগ করো তাহলে কি পাবা এ ইন্টু যদি ডিস্টেন্স গুলা তুমি জানো এ ওয়ান ডি ওয়ান তারপরে এ ডি টু প্লাস হচ্ছে এ ডি থ্রি মানে কি করছো ওই পয়েন্টের রেসপেক্টে সবগুলা ফোর্সেস আলাদা আলাদা হবে মোমেন্ট বের করে তুমি মোমেন্ট গুলো যোগ করছো সেটা কার সমান হবে ওই পয়েন্টের রেসপেক্টে তুমি যে রেজাল্টেন্ট ফোর্সটা বের করছো সেই রেজাল্টেন্ট ফোর্সের মোমেন্ট যেটা সে যদি ডিস্টেন্সটা ওই পয়েন্টের সাথে দি হয় তাহলে এটাই স্ট্রেট ফরওয়ার্ড ঠিক আছে এই ইকুয়েশনটাই ঠিক আছে ওকে সো এখন ভেরিগনস থিওরেমের পরে আমাদের এখন আরো কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে একটা হচ্ছে মোমেন্ট অফ কাপল যে একটা মোমেন্ট অফ কাপলটা কি হচ্ছে এতক্ষণ আমরা কি পড়ছিলাম মোমেন্ট অফ ফোর্স একটু আগে পড়লাম মোমেন্ট অফ ফোর্স ঠিক আছে আর এখন করতেছি আমরা মোমেন্ট অফ কাপল এটা কখন হচ্ছে মোমেন্ট অফ ফোর্সের ক্ষেত্রে কি ছিল আমরা আমাদের একটা ফোর্স পয়েন্ট ছিল পয়েন্টের রেসপেক্টে যে কোনো একটা ফোর্স ছিল সেই ফোর্সের রেসপেক্টে সেই পয়েন্টের সাথে ফোর্সের ডিস্টেন্স ছিল সেটা থেকে আমরা মোমেন্টটা পাইছিলাম হচ্ছে এফ ইনটু ডি ঠিক আছে আর মোমেন্ট অফ কাপল হচ্ছে ধরো হচ্ছে যে কোনো একটা প্লেনের মধ্যে কি আছে দুইটা ফোর্স কাজ করতেছে একটা ফোর্স ধরলাম এদিকে এফ আর এদিক বরাবর কাজ করতেছে নেগেটিভ এফ ঠিক আছে এরকম হইতে পারে অথবা ধরলাম একটা এরকম বার আছে বারের এখানে একটা পয়েন্টে কাজ করছে এই দুইটা ফোর্সে এফ কাজ করতেছে এখানে আর এই বরাবর কাজ করতেছে এফ কাজ করতেছে দুইটা ফোর্স ঠিক আছে সো এই ফোর্স দুইটার কিরকম পরস্পর রিলেশন কিরকম যে ফোর্স দুইটার ম্যাগনিচিউড সমান ঠিক আছে এইটার ম্যাগনিচিউড এফ সমান সমান হচ্ছে এফ ম্যাগনিচিউড সমান ঠিক আছে কিন্তু দুজনের ডিরেকশন হচ্ছে অপোজিট সাইন অপোজিট সুতরাং এ হচ্ছে পজিটিভ উপরের দিকে কাজ করতেছে নেগেটিভ নিচের দিকে কাজ করছে মানে দুজন হচ্ছে কি অপোজিট ডিরেকশনে কাজ করতেছে অপোজিট ঠিক আছে তারপর হচ্ছে কি দুজনের মধ্যে একটা ফিক্সড ডিস্টেন্স আছে সেটা কত ডি দুজনের ভ্যালু সেম দুজন অপোজিট দিকে কাজ করতেছে আর একটা হচ্ছে কি দুজন প্যারালেললি কাজ করতেছে অবশ্যই প্যারালেল থাকতে হবে অপোজিটে এবং দুজনের
প্যারাল, যে এটা যেদিকে ঠিক সমান্তরালে কাজ করতেছে, তার মানে হচ্ছে এফ ইজ প্যারাল টু এফ। যখন এই কন্ডিশন গুলো তৈরি করবে তখন কি করবে, এই যে যদি তোমাকে একটা স্কেল দেওয়া হয় তো দুই পাশ থেকে টানো, এই স্কেলটা আসলে কি করবে, মানে কি ধরনের মুভমেন্ট হবে স্কেলটাতে? একটা বারের মধ্যে ঘুরে যাবে স্যার? হ্যাঁ ঘুরে যাবে, ঘুরে যাওয়ার চেষ্টা করবে। কোন বরাবর, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ স্যার? ক্লক জি এর জন্য ঘুরবে না, তুমি একটা স্কেল নাও, স্কেল নিয়ে তুমি ভার্টিক্যালি তোমার হাতের উপর রেখে দুই পাশ থেকে টান দাও, দেখো কি হবে জিনিসটা কি তোমার ঘোরার চেষ্টা করে, রোটেট করে না, এটা তো তোমাদের মানে যে স্কেল নিতে হবে, একটা খাতা নাও, খাতা নিয়ে দুইটা পয়েন্ট এরকম টান দাও, প্যারালাল ঘুরবে রাইট? আর দুইটা ফোর্স সমান না স্যার? হ্যাঁ সমান, তাহলে কি কি হবে তাহলে? তাহলে তো স্থির থাকার কথা না স্যার? না না দেখ, এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে আর এটা নিচের দিকে, একজন হচ্ছে উপরের দিকে, না উপরের দিকে নিচের দিকে যদি একই পয়েন্টে কাজ করতে, এফ টা যদি এখানে থাকতো তাহলে এটা স্থির থাকতো, দুইটা কি এফ কি দুই কোণা ধরে টানাটানি করব, একদম দুই সাইডে যদি দুই পাশে ফোর্স অ্যাপ্লাই করো, এটা তুমি মানে এটা হচ্ছে তোমাকে মানে তুমি ওই সূত্রে ফেলবা না যে স্যার। জি জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে তাহলে এটা রোটেট করবে, ক্লকওয়াইজ রোটেট করবে। সো এই যে সিচুয়েশনটা ঘটতেছে এটাকে বলা হচ্ছে কি মোমেন্ট অফ এ কাপল, যে দুইটা কাপল অফ ফোর্সেস আছে, কাপলে দুইটা ফোর্স আছে, এই কাপল অফ ফোর্সের জন্য যেটা কেন ঘুরবে না, কোনটা বুঝি না, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে না স্যার? তোমার কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ এই যে এই অবস্থা যদি হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এবার বুঝতে পারছি। ঠিক আছে এখন এইটা যদি হয় এইটার কারণে একটা এটা দুইটা ফোর্স এর কারণে যখন এই মোমেন্ট, এটাকে মোমেন্ট অফ কাপল বলে। এইটার সূত্র কিছুই না, এটা সূত্র হচ্ছে এম সমান সমান হচ্ছে এফ ইন্টু ডি। এফ যেহেতু দুইটা যেহেতু সমান ফোর্স, তো যে কোনো একটার ম্যাগনিচিউড নিলেই হবে, সেখানে ফোর্স যেহেতু সমান এফ ডিসি ইন্টু হচ্ছে ডি হচ্ছে দুইটা ফোর্স এর মধ্যে ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে এফ ইন্টু ডি। তাহলে এখন এফ ইন্টু ডি হলে তাহলে আমি মোমেন্টটা পেয়ে যাবো, এবং এটারও হচ্ছে কি ডিরেকশন দিতে হবে যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, ক্লক ওয়াইজ হলে কাউন্টার ক্লক ওয়াইজ হলে হচ্ছে যে পজিটিভ, আর ক্লকওয়াইজ হলো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে সো এটা হচ্ছে মোমেন্ট অফ কাপল গেল। মোমেন্ট অফ কাপলের পরে এখন আমাদের যে হিসাবে অ্যাডিশন অফ কাপল। ঠিক আছে সো অ্যাডিশন অফ কাপল এখন হচ্ছে কোন একটা অবজেক্টের মধ্যে, অ্যাডিশন অফ কাপলটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমরা খুব মানে আমাদের অ্যাডভান্টেজেস হচ্ছে অনেক ইউজ করতে পারবো। কিরকম, ধরো হচ্ছে এরকম একটা অবজেক্ট আছে, সো অবজেক্টে কি করলাম আমি অনেকগুলো মোমেন্ট অফ কাপল দিলাম, যে ধরো এখানে দিলাম হচ্ছে একটা ক্লকওয়াইজ 50, তাহলে নেগেটিভ 50, তারপরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা দিলাম 35, এটা কি পজিটিভ, তারপরে আবার একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম হচ্ছে 75, এটাও কি হবে পজিটিভ হবে। সো আমি কি করলাম যে একটা বারের উপরে এরকম তিনটা বিভিন্ন জায়গায় হচ্ছে পজিশন হচ্ছে অ্যাপ্লাই করলাম, মাইনাস 50 প্লাস 35 প্লাস 75। সো অ্যাডিশন অফ কাপলটা হচ্ছে খুবই সোজা, যে তুমি ওই যে আমরা যেমন ধরো যখন একটা ফোর্স একই লাইনে কাজ করে, তিনটা ফোর্স যেরকম তিনটা ফোর্স একই লাইনে কাজ করতেছে একই ডিরেকশনে, তখন আমি চাইলে কি করতে পারি যে এটা ধরলাম এটা এদিকে আছে, এতে কি করতে পারি আমরা সাম করতে পারি, একদম ডাইরেক্ট নরমালি হচ্ছে অ্যালজেব্রিক সাম করলে আমাদের হয়ে যায়। সিমিলারলি মোমেন্ট এটার সুবিধা হচ্ছে, মোমেন্ট যদি কোনো একটা অবজেক্টের উপরে যদি মোমেন্ট অফ কাপল অ্যাড থাকে, মোমেন্ট থাকে, তাহলে হচ্ছে কি করে যে এদেরকে অ্যাডিশন নরমাল যোগ করে দেয়, যোগফল কত আসছে সেখানে ছিল এটা কোথায় বসাবো, এটাই হচ্ছে মোমেন্টের মজা, সেটা হচ্ছে তুমি চাইলে যে কোনো এই মোমেন্টটাকে যে কোনো জায়গায় হচ্ছে প্রেস করতে, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, যেখানে দাও কোনো সমস্যা নেই, মোমেন্টকে খুব সহজেই সরাইতে পারবে। ঠিক আছে সো এইটা গেল, এটা অ্যাডিশন অফ কাপল, এটা আমরা ইউজ করবো ভবিষ্যতে। সো এর পরে যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কাপল। ঠিক আছে এটা হচ্ছে যে অনেকটা মোমেন্ট অফ কাপলের মতো ইকুইভ্যালেন্ট কাপল কি, যেখানে একটা অবজেক্ট আছে, যদি এটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, এটা দেখে ভয় পায় না, এটার এটার অঙ্ক থাকবে না, কিন্তু এটা জাস্ট বোঝার সুবিধার জন্য,
এখানে কি করছে দেখো, যে এখানে একটা বক্স আছে, বক্সটা হচ্ছে কি যে থ্রি ডাইমেনশনালি বললো জাস্ট বোঝার সুবিধার জন্য, এক্স ওয়াই জেড আছে, এবং কি করতেছে তোমার এখন এই যে বক্সটা কি করাচ্ছে, এই দুইটা পয়েন্টে দেখো এখানে একটা 20 পাউন্ড আর এখানে হচ্ছে একটা 20 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করছে। সো এই 20 পাউন্ডের ফোর্স দুটো আসলে কি সিচুয়েশন আছে, দুজন কি তৈরি করতেছে আসলে একটা ভ্যালু কত হবে মোমেন্টের ভ্যালু দেখে বলো। 40 হবে। কেন 40? মোমেন্টের সূত্র কি স্যার? 0 হবে না তো f ইনটু d হবে স্যার। ওকে তাহলে f ইনটু d কত হবে এখানে? f কত, d কত? 120 হবে স্যার। 20 ইনটু 6 মানে হচ্ছে 120। 120 আর এটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ হবে প্লাস নেগেটিভ পজিটিভ স্যার। পজিটিভ হবে y axis। হ্যাঁ তুমি উপর থেকে দেখবা, এইটা তখন তুমি এক্স ওয়াই এক্স জেড মানে কি তুমি এটা এক্স জেড প্লেনের মধ্যে দেখো, এক্স জেড প্লেনে যেহেতু আছে, এটা হচ্ছে এক্স প্লেন, এটা হচ্ছে জেড প্লেন, ঠিক আছে? আমি যদি উপর থেকে দেখি তাহলে আমি ফোর্স দুটো কিভাবে দেখতে পাবো, এক্স এর উপরে এভাবে কাজ করতেছে 20, আর হচ্ছে যে এভাবে কাজ করতেছে না জিনিসটা, বুঝাচ্ছে? আমি যদি উপর থেকে দেখি তাহলে এটা উপরের দিকে এক্স এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে এক্স থেকে দূরের দিকে সরে আসতেছে। সো এখন এটার মাঝখানে ডিস্টেন্স 6 দেয়া আছে, তাহলে আমি পাচ্ছি 120, আর এটা রোটেশন কোন দিকে হচ্ছে? এখানে যদি 4 হয় তাহলে কত আসতেছে? 30 × 4 = 120 অর্থ বলতেছে যে তোমার যদি কাপলের ম্যাগনিচিউড সেম থাকে তাহলে তুমি যেখানে কাপলটাকে অ্যাপ্লাই করো না কেন এবং তাদের মধ্যে ডিস্টেন্স যাই না কেন, এরা তিনজন হচ্ছে একই এফেক্ট দিবে, তিনজনের এমই সেম। মানে তুমি এখানে যদি দাও যেভাবে এটা রোটেট করবে মোমেন্টে, এখানে এভাবে যদি দাও তা হচ্ছে এম মোমেন্টই হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মোমেন্টটা 120 হচ্ছে। সো এই জন্য এই মোমেন্ট গুলাকে কি বলা হচ্ছে, ইকুইভ্যালেন্ট মোমেন্ট বলা হচ্ছে, যেটা একটার সাথে আরেকটা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে স্যার, কন্ডিশনটা যেন কি বলছিলেন স্যার? এটা তো কর্ণ বরাবর হতে পারে না স্যার। কর্ণ বরাবর হলে তখন কি ঘটবে তুমি আমাকে বলো। কর্ণ বরাবর কারণ এই যে এখানে 120 যে আছে এটা কার রেসপেক্টে, কোন এক্সিস এর রেসপেক্টে রোটেট করতেছে? এক্স জেড। আমি যদি এখন কর্ণ বরাবর করি তাহলে কি এক্স প্লেনটা কি সেম থাকতেছে? আমার যখন প্লেন এক্স জেড তখন আমার এক্সিসটা কি ওয়াই, ওয়াই এর রেসপেক্টে রোটেট করতেছে। কিন্তু আমি যদি এখন কর্ণ বরাবর একটা প্লেন নিয়ে নিই, যে আমার কি হচ্ছে, তুমি বলতেছো কর্ণ, হ্যাট এটা ঠিক করছে যে হচ্ছে স্যার কর্ণ বরাবর নিলে কি ঘটনা ঘটবে। সো এইটা হচ্ছে যে আমার রেকট্যাঙ্গেলটা, আমি যদি এখানে কর্ণ বরাবর নেই তাহলে কি আমার এক্স জেড প্লেনের উপরে থাকতেছে? যদি আমি প্লেনটা এরকম বাঁকা করে দিই না স্যার, তাহলে আমার এক্সিস অফ রোটেশন কি ওয়াই বরাবর থাকতেছে? না স্যার, না, ওয়াই তো আমার উপরের দিকে, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, তখন আর ওটা ইকুইভ্যালেন্ট কাপল হবে না, এক্সিস অফ রোটেশন সেম থাকতে হবে। ওইটা স্যার তিনটা এক্সিসই থাকবে না কর্ণ বরাবর নিলে? কর্ণ বরাবর নিলে হ্যাঁ, তিনটা এক্সিস মানে কি তিনটা এক্সিসের মাঝখানে একটা অ্যাঙ্গুলার, হ্যাঁ হবে মাঝখানে আসবে, হ্যাঁ ঠিক আছে। সো এটা গেল ইকুইভ্যালেন্ট কাপল। ইকুইভ্যালেন্ট কাপলের পরে হচ্ছে কাপলের কন্ডিশনটা জানো কি বলছো? কন্ডিশন বলতে মানে কখন বলা হবে, ওই যে প্যারালাল হইতে হবে, অপোজিট হইতে হবে, তারপর যে ম্যাগনিচিউড সেম হইতে হবে, আর আরেকটা কি বলছিলাম, সেম প্লেন, দুইটা সেম প্লেনে থাকতে হবে, হ্যাঁ সেম প্লেনে আছে, আর হচ্ছে প্যারালাল আর হচ্ছে পারপেন্ডিকুলার, কি বলে দুইটার হচ্ছে যে অপোজিট হইতে হবে, অপোজিট তো অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা গেল, এটার পরে এখন আসতেছে আমাদের যে রিজিড বডিজ, রেজুলেশন অফ এ ফোর্স ইনটু এ ফোর্স এন্ড এ মোমেন্ট অফ কাপল, ঠিক আছে। সো এখন এই জিনিসটা হচ্ছে এরা এখানে থ্রি ডাইমেনশনালি বুঝাইছে, আমি এটা 2D রাখতে মনে সুবিধা হবে, 3D দরকার নাই। যে কি বলতেছে যে কি আমরা যেমন ধরো হচ্ছে তোমরা কি করছিলে একটা ফোর্সকে এক্স এবং ওয়াই এক্সিস বরাবর কি করছিলে, ভাগ করে নিছিলে দুইটা ভাগে, এফ এটা ছিল এফ এক্স মানে হচ্ছে যে এফ কস থিটা, আর করছিলে কি
এদিক বড় হচ্ছে এফ সাইন থিটা, মানে রেজলিউশনে মানে কি দুইটা হচ্ছে যে কি ইয়াতে ভাগ করে নিছিল কম্পোনেন্টে রেজলিউশন মানে করে ভাগ করে নিছিল। সো সিমিলারলি মোমেন্ট এবং ফোর্স এইটা একটা রেসপেক্টে আরেকটাকে হচ্ছে কি চেঞ্জ করে নেওয়া যায়, ঠিক আছে। সো এটার উপায়টা কি, এখানে এটা থ্রি ডাইমেনশনাল আছে একটু বুঝতে সমস্যা হয়, সো আমি এর জন্য টু ডিতে বলি, এই ছবিটা আসলে দেওয়া উচিত নাই। কি হচ্ছে যে ধরো যে তোমার এখানে টু ডাইমেনশনাল চিন্তা করি, এখানে হচ্ছে একটা ফোর্স আছে, এটা হচ্ছে ফোর্সটাকে এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে এফ। এখন আমাকে বলতেছে কি যে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটাকে একটা ফোর্স এন্ড মোমেন্ট দিয়ে হচ্ছে রিপ্লেস করো, ঠিক আছে, যে এই ফোর্সটাকে আমি একটা ফোর্স এবং মোমেন্ট দিয়ে রিপ্লেস করব। অথবা এটা রিফ্রেশ করা যায় যে এই ফোর্সটাকে হচ্ছে কি আমরা প্রিভিয়াসলি ইকুইভ্যালেন্ট ফোর্সেস এর ক্ষেত্রে কি ছিল, যে এখানে একটা ফোর্স লাইন আছে, এই লাইন অফ অ্যাকশনের ইকুইভ্যালেন্ট কি বলে ট্রান্সমিসিবিলিটি সূত্র অনুযায়ী আমি কি বলছিলাম যে ফোর্সটাকে কোথা কোন দিকে মুভ করা যাবে, শুধুমাত্র এই লাইন বরাবর মুভ করা যাবে, কিন্তু এদিকে এদিকে মুভ করা যাবে না, ঠিক আছে। সো যদি তোমার এই এই লাইনের বাইরে যদি তুমি মুভ করতে চাও, কিন্তু তোমার এই ফোর্সের যে এফেক্টটা আছে এর উপরে সেটাকে যদি তুমি ফিক্সড রাখতে চাও, না চেঞ্জ করা যাবে না, কারণ আগেরবার আমরা কেন বলছিলাম যে এটাকে মুভ করা যায় না, এফ কে এখানে নেওয়া যায় না, কারণ হচ্ছে যদি এফ কে যদি এখানে নিয়ে যাই তাহলে এই এফ এর যে এফেক্ট এর উপরে ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসবে যে না আমার এখন আসলে এই ফোর্সটা এখান থেকে এখানে সরাইতেই হবে, কিন্তু যদি আমি সরাই তাহলে যেন কোনো এফেক্ট এর উপরে না থাকে, যে মানে এই এটা যা ছিল সেরকমই যেন এফেক্ট থাকে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে এই ফোর্সটাকে ফোর্স এবং মোমেন্টের রেসপেক্টে ভাগ করে তারপর সেখানে করতে হবে। এখন আমি জিনিসটা দেখাই তাহলে হচ্ছে তোমাদের আইডিয়া হবে জাস্ট আমি কি বলতে চাচ্ছি। একটা খালি জায়গা হইলে ভালো হইতো, আচ্ছা আচ্ছা এখানেই করি। ঠিক আছে, এখন এই ফোর্সটা যখন আমি অ্যাপ্লাই করছি, এখন আমি চাচ্ছি কি যে এই ফোর্সটাকে এখানে সরায় নিয়ে আসবো। সো আমি যেটা করতেছি কি যে এই ফোর্সটাকে আমি যদি এখানে সরায় নিয়ে আসি তাহলে কি হচ্ছে, আমি জানি যে আমি এটা করতে পারি না, তার মানে এখানে যদি এই ফোর্সটাকে এখানে সরিয়ে নিয়ে আসি তাহলে আমার এই ফোর্সটার হচ্ছে পুরোপুরি এটা যা এফেক্ট ছিল চেঞ্জ হয়ে যাবে। তো আমি সেজন্য কি করব, আমি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি আমার আগের মতো অবস্থা থাকলো নাকি অবস্থা চেঞ্জ হয়ে গেল? না স্যার আগের মতো, কারণ বিপরীত দিকে সমান আরেকটা নিয়ে নিই। এই ফোর্সটা যা ছিল, এই যে ধরলাম এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমি কি এটা সমান লিখতে পারি? আমাকে বলা হলো যে তোমাকে এই ফোর্সটা এখানে সরাইতেই হবে, কারণ হচ্ছে আমাদের একটা কিছু ক্যালকুলেশন করা লাগবে এই ফোর্সটা এখানে আনো, কিন্তু আমি বললাম যে এখানে তো এই ফোর্সটা আনলে তো সমস্যা, বলে যে তুমি যেমনে পারো নিয়ে আসো আমার কোনো সমস্যা নেই। তো আমি তখন কি করলাম যে এই ফোর্সটাকে এখান থেকে আমি ধরলাম যে ডি দূরত্বে সরাই নিয়ে আসলাম, যে বললাম যে ঠিক আছে কত, আমি জিজ্ঞেস করলাম যে ভাই কত দূরে সরাইতে হবে, ও বললো যে এখান থেকে বি পয়েন্ট একটা আছে, সেই বি পয়েন্ট সেটা ডিস্টেন্স ডি এখানে সরাই নিয়ে আসো, কিন্তু ওরা বল আমি বললাম যে আমি যা ইচ্ছা তাই করে নিয়ে যাবো, বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই। তখন কি করলাম আমি ফোর্সটাকে হচ্ছে এখানে সরাই নিয়ে আসলাম, কিন্তু আমি জানি যে আমি যদি ফোর্সটাকে এইটাকে সরাই যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি হবে, এটার যে এফেক্টটা আছে সেই এফেক্টটা হচ্ছে কি আগের এই এফেক্টের সাথে মিলবে না। মানে আমি যদি এভাবে লিখতাম, যদি আমি এরকম করতাম, এটাকে যদি জাস্ট এভাবে এনে সরাইতাম এফ, তাহলে কি হইতো না, তাহলে হচ্ছে যে আমি এটা সমান লিখতে পারতাম না, রাইট? এটা তো আমাদের ট্রান্সমিসিবিলিটি সূত্র অনুযায়ী, এটা যদি এ পয়েন্ট হয় এটা বি পয়েন্ট হয় তাহলে আমি ট্রান্সমিসিবিলিটি সূত্রে এটা করতে পারি না, নট ইকুয়াল। সো সেজন্য আমি কি করলাম, আমার আগের যে ফোর্স ছিল সেটাকে রাখছি, তারপরে আর একটা ফোর্স হচ্ছে এই যে পয়েন্টে ওরা বলতেছে একে নিয়ে যেতে আমি সেখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে অপোজিট পাশে ঠিক সমান একটা অপোজিটে ফোর্স দিলাম, ফলে কি হইলো যদি রেজাল্টেন্ট হিসাব করি তাহলে এটা এটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, আরে যে ফোর্স আছে সেটা ফোর্স থাকছে, তার মানে আমি এখন এইটা সমান সময়টা লিখতে পারি, রাইট? জি স্যার, মানে আমরা মান ঠিক রাখছি স্যার, মান ঠিক রাখছি মানে কি যে এটার কোনো চেঞ্জ হচ্ছে না, এই অবজেক্টটা এই একটা ফোর্সই দেখতে পাচ্ছে, এই দুইজন ফোর্স মানে একজন হচ্ছে ক্যান্সেল আউট করে দিয়েছে। আমি শেষ করি না,
ঠিক আছে, আমি এখন শেষ করিনি আর কি, মানে স্টেপটা করি তারপরে আর কি লাস্টে যে দেখো যে মানে আমাদের সব ঠিক আছে কি। ঠিক আছে, এখন আমি আবার অবজেক্ট রাখলাম, অবজেক্টের এখানে আমি রাখতেছি কি এ, এখানে রাখতেছি হচ্ছে বি। ঠিক আছে, এখন এই জিনিসটা যে আছে এইটা আসলে কি ঘটতেছে, এই এ এফ আর এ এফ এর মধ্যে কি ঘটনা ঘটতেছে বলতো, এটা কি তৈরি করতেছে একটা? স্যার ওই যে কাপল স্যার, অপোজিট কাপল। হ্যাঁ, তাহলে এখানে এটা এদের দুজনকে আমি দুজন থেকে কি পাচ্ছি, এখান থেকে একটা কি পাওয়া যাচ্ছে, এই দুজনে মানে এইটা হিসাব বাদ দাও, এই যে দুজনের ক্ষেত্রে কি তৈরি করতেছে এটার নামটা কি? মোমেন্ট অফ কাপল তৈরি করতেছে, রাইট? কাপল পাবে। এবং এই মোমেন্ট অফ কাপলের ভ্যালু কত? এফ এফ ইনটু এফ ইনটু ডি হবে, ডি হবে, রাইট? সো তার মানে আমি এই যে মোমেন্ট অফ কাপলটা আছে সেই মোমেন্ট অফ কাপলটাকে যেহেতু আছে তাহলে আমি এটাকে এখানে দিতে পারি না, এটা এ থাকলো, এটা এফ থাকলো, আর এখানে মোমেন্ট অফ কাপল এটা কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আমি বলতেছি মানে ওইটা কিভাবে আসতেছে বলতেছি আর কি, মানে আমার তো হচ্ছে আমি চাইলে তো মানে ধরো অনেক ফোর্স কাজ করে, আমি তো যেকোনো দুইটা ফোর্স, যেমন ধরো এখানে অনেকগুলো ফোর্স আছে, আমি তো চাইলে এই দুইটাকে চাইলে যোগ করতে পারি, রাইট? তাই না? যোগ করে যদি আমি এদের রেজাল্টেন্টটা লিখি তাহলে এদের দুজনকে আমি চাইলে রিপ্লেস করতে পারি। এটা অনেকটা সেরকম যে এখানে অনেক ফোর্স আছে, তা সেই ফোর্স গুলোর মধ্যে আমি দেখলাম যে এদের দুজনের মধ্যে রিলেশনটা কিসের মতো, মোমেন্ট অফ কাপলের মতো, সেই জন্য আমি এদেরকে আমি রিপ্লেস করে দিচ্ছি এম ইকুয়ালস টু এফ ইন্টু ডি দিয়ে। আমি কি এটা পারি কি পারি না সেটা বলো? এটা পারি স্যার, পারি। সো তার মানে এখন আমাদের কি হচ্ছে, এখানে একটা মোমেন্ট থাকতেছে আর একটা ফোর্স থাকতেছে, তাহলে আমার এই ফোর্সটা কিন্তু সরানো হয়ে গেছে। তাহলে তোমরা বলতে পারো স্যার শুরুতে কি এখানে এখানে তো কোনো মোমেন্ট ছিল না, আপনি এখানে মোমেন্ট দিলেন তাহলে দুইটা মিললো না, মিলছে? কিন্তু আসলে কি মোমেন্ট ছিল না, এখানে চেক করে দেখো তো ছিল মোমেন্ট, অপোজিট ফোর্স দেওয়ার পরে স্যার মোমেন্ট ছিল। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি যখন এখানে থেকে যখন এখানে সরায় আনছি, মানে ইনিশিয়ালি কি ছিল যে এইখানে একটা মোমেন্ট ছিল, ঠিক আছে, এইটা যখন এইট পয়েন্টের রেসপেক্টে চিন্তা করি, আমি যখন এটাকে সরাইছি এই রেসপেক্টে, এটাকে সরানোর জন্য কি হচ্ছে একটা কাউন্টার মোমেন্ট হয়েছে, এই পয়েন্ট থেকে এখানে সরায় আনছি, ফলে এখানে ইনিশিয়ালি যখন কি ছিল যে যখন এই যে এফ টা যখন এ পয়েন্টের উপরে কাজ করতেছে, তখন এ পয়েন্টের রেসপেক্টে এফ কি কোনো মোমেন্ট তৈরি করতেছিল? এ পয়েন্টের রেসপেক্টে এফ কি কোনো মোমেন্ট তৈরি করতেছিল? না, করতেছে না। তার মানে এখন যদি আমি এই পয়েন্টটাকে যদি এখানে সরিয়ে নিয়েছি, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে এফ একটা মোমেন্ট তৈরি করতেছে না? জি স্যার, জি স্যার। এবং সেই মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে এই পয়েন্টের রেসপেক্টে? না, ভালো করে দেখো, এই এ পয়েন্টের রেসপেক্টে এফ এর মোমেন্টের ডিরেকশন কোন দিকে? A point is to F এর মুভমেন্ট স্যার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। কিন্তু এইখানে কি ওই ধরনের কোনো মুভমেন্ট ছিল A পয়েন্টের রেসপেক্টে? না। তাহলে আমি যদি সরাই এখানে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হচ্ছে, সেটা কত? F ইনটু D। তাহলে এখানে একটা ফোর্স থাকতেছে আর একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করতেছে, তার মানে কিন্তু এখানে ইনিশিয়ালি কোনো মুভমেন্ট ছিল না, তার মানে কি এই দুটো কি সমান থাকতেছে? না স্যার, সমান থাকতেছে না। সেই তাহলে এটাকে আমার তাহলে কি করতে হবে, এই মুভমেন্টটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাকে তাহলে কি করতে হবে, এই পয়েন্টে একটা অ্যান্টি মোমেন্ট, অ্যান্টি মোমেন্ট, উল্টা মোমেন্ট দিতে হবে। সেটার ভ্যালু কত হতে হবে? এম ইনটু সরি এফ ইনটু ডি। তাহলে দেখো এইখানে এফ ইনটু ডি মোমেন্ট অ্যাপ্লাই করতেছি আমি, আর হচ্ছে এখানে একটা মোমেন্ট আমি এটা সরানোর কারণে একটা মোমেন্ট জেনারেট হচ্ছে, তাহলে এরা দুজন একজনকে ক্যান্সেল আউট করতেছে। সো ফাইনালি আমাদের রেজাল্টেন্ট কি থাকতেছে? এফ, এফ থাকতেছে না? তাহলে আমার এই দুইটা সমান হয়ে গেল না, যে এইটার উপরে একটা এফ বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এর মধ্যেও কোনো মোমেন্ট নাই, এখানেও কোনো মোমেন্ট নাই। বুঝা গেছে এখন কেন আমাকে এই মোমেন্টটা দিতে হচ্ছে? জি স্যার, এখন স্যার লাস্টের এই জায়গাটা স্যার বুঝিনি স্যার, মোমেন্টটা কই থেকে আসলো এখানে বি পয়েন্টে? দাঁড়াও দেখতেছি, বি পয়েন্টে মোমেন্ট আসলো যে তোমার যখন অপস আমাদের হচ্ছে যে ফার্স্টে যেটা আছে, ফার্স্ট হচ্ছে এখানে এই অবজেক্টটা ছিল, সো আমার এখানে এ পয়েন্ট ছিল আর এখানে এ পয়েন্ট থেকে শুরু করছি আর এখানে বি পয়েন্ট। সো ফার্স্টে আমি আমার একদম এইটা মাঝখানের পার্টটা তো আমরা করেই তো এখানে একটা মোমেন্ট পাইছি, সেই সেই মোমেন্টটা আমরা দিলাম, যে আমরা ওই ফোর্সটাকে রিপ্লেস করে আমরা একটা মোমেন্ট দিছি এম ইকুয়ালস টু এফ ইনটু ডি দিছি। ঠিক আছে, সো এখন এটা কেন আসতেছে দেখাচ্ছি, যে তোমার
যখন আমরা শুরু করছি এ পয়েন্টের উপর একটা এফ ফোর্স ছিল, সুতরাং এ পয়েন্টের এক্সট্রে কি এফ কি কোনো মোমেন্ট তৈরি করতেছিল কি না, করতেছিল কি না, কেন কারণ, আচ্ছা এটার কারণটা কি না বলতেছি আমরা, কিন্তু কেন না বলতো, কারণ ডি তখন জিরো হয়ে যায়। তো তার মানে দাঁড়াচ্ছে আমি যে এ পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম এই ফোর্সটা হচ্ছে কোনো মোমেন্ট তৈরি করতেছে না, সো আমার অ্যাকচুয়ালি অবজেক্ট এমন হইতে হবে যে ও এই বরাবর একটা ফোর্স এফ ফেস করবে কিন্তু তার মধ্যে কোনো মোমেন্ট থাকতে পারবে না। কিন্তু আমি যখন হচ্ছে যে এইটাকে যখন আমি এখান থেকে বি পয়েন্টে সরাই নিলাম, ঠিক আছে, তাহলে বি পয়েন্টে সরাইলে আমি ধরলাম কত ডিস্টেন্স সরাইছি, ডি ডিস্টেন্স দূরত্বে সরাইছি, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে তাহলে এখন কি কোনো মোমেন্ট তৈরি হচ্ছে এফ, এ পয়েন্টের এফ ফোর্সটা কি কত মোমেন্ট তৈরি করবে, এম সমান সমান কি হবে এফ ইনটু ডি, এবং এটা ডিরেকশন কোন দিকে হবে, ক্লকওয়াইজ হবে, ছিল কি এখানে বি ছিল, এখানে এ দেয়া ছিল, এবং এখানে ছিল যে এটা ডি ডিস্টেন্স, এটা এ সরি এটা এফ ফোর্স, আর আমি যখন হচ্ছে যে এটাকে সরাইলাম সিচুয়েশনটা কিরকম দাঁড়াইলো, আমি এই মোমেন্ট এখন আঁকবো না আরকি, সিচুয়েশনটা কি দাঁড়াইলো যে আমার এখানে হচ্ছে যে বি পয়েন্ট এদিকে এফ ফোর্স, আর হচ্ছে যে এখানে হচ্ছে যে ডি এটা বি এ, এবং সাথে সাথে এটা সরানোর কারণে একটা নতুন কি যোগ হইলো, একটা মোমেন্ট যোগ হইলো এফ ইনটু ডি। তাহলে এই দুইটাকে আমি এখন সমান বলতে পারি না, সমান বলতে পারি না, কিন্তু আমাকে এমন ভাবে এফটা সরাইতে হবে যেন এই দুটো সমান হয়, এবং সেই সরানোর জন্যই হচ্ছে কি করতে হচ্ছে আমাকে এখানে এই যে আমি এখানে যে এই সিচুয়েশনটা ক্রিয়েট করে যেখানে একটা এম ইকোয়ালস টু এফ ইনটু ডি আনছি সেইটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম এম ইনটু এফ ইকোয়ালস টু এফ ইনটু ডি। তাহলে কি হবে এই যে এই এফ এর কারণে যে মোমেন্টটা তৈরি হয়েছিল সেই এম ইনটু এফ ইনটু ডিটা একজন আছে ক্যান্সেল আউট করবে, তাহলে আমি কি হবে এখন কিন্তু আমি দুইটাকে সমান বলতে পারি, রাইট স্যার? এই পরে যে স্যার মোমেন্টটা তৈরি হলো এটাই তো স্যার মোমেন্ট অফ কাপলের যে মোমেন্টটা, তাই তো? হ্যাঁ, পরে যেটা মোমেন্ট অফ কাপল, কারণ আমি এটা সরানোর কারণে একটা মোমেন্ট অফ কাপল তৈরি হয়ে গেছে আর কি, এটা সরাই যে আমি এটা নিছিলাম, সেইটাই হচ্ছে যে মানে কতটুকু মোমেন্টের কে অপোজিটে দিতে হবে এটা ক্যালকুলেট করার জন্য আসলে এই মোমেন্ট অফ কাপলটা দেয়া, তুমি যখন বুঝবা তখন করতে পারবা। সো তার মানে এখন কিন্তু এই দুটোকে আমি ইকুইভ্যালেন্ট বলতে পারি। হ্যাঁ বলো স্যার, এ পয়েন্টে যে আমরা ক্লকওয়াইজ মোমেন্টটা পাইছি ওইটা কি স্যার এই যে সেকেন্ড চিত্রের কারণে যে দুইটা ফোর্স দুই দিকে এই কারণে? না না, সেকেন্ড চিত্রের কারণে না, তুমি জাস্ট হচ্ছে জাস্ট এর কারণেই যে এই যে ফোর্সটা যে এখান থেকে সরলো, এই যে এ পয়েন্ট থেকে যখন এফটা সরছে তার মানে একটা এই পয়েন্টের রেসপেক্টে এফ একটা ডিসটেন্স তৈরি হচ্ছে না? জি স্যার। এই ডিসটেন্সটা থাকার অর্থ কি, তার মানে এই ফোর্সটাকে যেখানে সরছে তাহলে এ পয়েন্টের রেসপেক্টে এফ একটা মুভমেন্ট তৈরি করতেছে, এবং সেটা হচ্ছে ক্লকওয়াইজ এম ইকোয়ালস টু এফ। ক্লকওয়াইজই কেন হবে? আচ্ছা ক্লকওয়াইজ কেন হবে এখানে দেখো, ঠিক আছে এটা ভালো কোশ্চেন যে ক্লকওয়াইজ কেন হবে। সো আমি এই অবজেক্টটা আঁকলাম, এই অবজেক্টটা আঁকতেছি, এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, সো আমার এ পয়েন্টে ছিল ফোর্সটা এই বরাবর, তাই তো? জি স্যার। আমি এটাকে সরাই এটা আনলে তো এই বরাবরই দিতে হবে, এটা আমি এফ টা এখানে দিলাম এফ, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে এফ কোন দিকে মোমেন্ট তৈরি করছে তুমি দেখো, দেখে বলো, তুমি বলো যে এটা আমি ধরলে এফ টা কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ করবে না অ্যান্টি ক্লকওয়াইজ করবে, এটা তো তোমার এইটার বেসিসে বলতে হবে, অন্য কিছু বেসিস না, এই বেসিসে এফ কোন দিকে রোটেট করবে। আমি এটা ধরছি এ পয়েন্টটাকে হাত দিয়ে ধরে এফ টাকে মুভ করার চেষ্টা করি, এফ কোন দিকে রোটেট করবে, ঠিক আছে বুঝতে ক্লকওয়াইজ করবে, ঠিক আছে ক্লকওয়াইজ। সো আজকে হচ্ছে যে এতটুকুই, তোমাদের টাইম শেষ হয়ে গেছে, তোমাদের আসলে এই স্টার্টিং এর কোর্স চ্যাপ্টার গুলোতে অনেক টাইম লেগে যাচ্ছে, যাই হোক এটা তো আমরা নেক্সট ক্লাসে তাহলে হচ্ছে যে চেষ্টা করবো একটু ইয়ে দিতে, আর তোমরা নেক্সট ক্লাসে একটু চেষ্টা করবে যে হচ্ছে একদম আর্লি আসার জন্য, ঠিক আছে? তোমাদের মানে নেক্সট ক্লাসে আমার ড্রয়িং এর সমস্যা, তখন তো আবার ড্রয়িং টা লম্বা ড্রয়িং থাকে তো এই কারণে আর কি না, সেজন্য মানে সেজন্য আর একটা জিনিস হচ্ছে তোমাদের সাথে মানে নেক্সট উইকে আমার ড্রয়িং হবে আর কি, তোমাদেরকে নেক্সট উইকে আমি হচ্ছে বোল্ড করাবো, এবার তোমরা স্প্রিং করছো না? জি স্যার, জি স্যার। সো বোল্ড আমি যেহেতু করাবো তো তোমাদের দায়িত্ব হবে যে ওই দিন 10:30 টাইমটা বাড়ায় দিলে স্যার হয় না, টাইম তো বাড়ানো যায় না, শোনো তোমাদের মেইন যখন অফলাইন ক্লাসে যখন ছবি আঁকা হয় তখন ওই টাইমই দেওয়া হয়, এইটার উপরে তোমাদের ফাইনাল গ্রেডিং হয়, সো আমি যদি টাইম বাড়াই দিই তাহলে সবাই একই পারবার কি, ওটা তো হবে না, তাহলে তুমি ছবিটা আঁকা শিখলা না তো, ঠিক আছে? তো যাই হোক এখন ওটার পরে ওই ড্রয়িং এর কথা, ড্রয়িং ক্লাসে এখানে আমি জাস্ট তোমাদেরকে বলি যে নেক্সট উইকে যখন ড্রয়িং তোমাদের সাথে আমার আসে তোমরা হচ্ছে ঠিক 10:30 সময় আমি ড্রয়িং আঁকা শুরু করব, মানে তোমরা যদি আমাকে টাইম দাও সামনের দিকে তাহলে আমি পিছনে তোমাদেরকে এনার টাইম দিতে পারবো,
ঠিক আছে, ওইটা আঁকার জন্য যত টাইম লাগে প্লাস আপলোড করার জন্য যত টাইম, এনাফ টাইম দিই, গত ক্লাসে দিছি তাও জমা দিতে পারিনি, এই ক্লাসে আমি দিব, আমি হিসাব করে মেইন ক্লাসে যা দিই তার থেকে 15 মিনিট দিই, মানে অফলাইন ক্লাসে যা ঘন্টা টাইম দিই তার থেকে 15 থেকে 20 মিনিট সময় বেশি দিচ্ছি, তাও পারে নাই। তো সেটা হচ্ছে তোমাদেরকে এখন ভালো মতো শুনে করতে হবে, সেটা ড্রয়িং ক্লাসের কথা। সো তোমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবা, নেক্সট মঙ্গলবারে তোমরা ঠিক 10:30 সময় আমি ড্রয়িং আঁকা শুরু ক্লাস শুনে শুরু করবো আর কি। সো ইট ইজ ইউর ডিউটি যে একদম 10:30 সময় জয়েন করা, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আজকে এতটুকু আমার, আবার তোমাদের এই সেকশন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।